বাংলায় আসছে নতুন আরো একটি ধারাবাহিক মিঠাই। সদ্য জি বাংলা তাদের নতুন ধারাবাহিকের প্রোমো প্রকাশ করেছে। প্রোমোতে দেখা যাচ্ছে বাংলা টেলিভিশনের জনপ্রিয় এক ঝাঁক তারকাদের। মিঠাই ধারাবাহিকে নায়কের ভূমিকায় দেখা যাবে বড় পর্দার অভিনেতা আদিত্য রায়কে। মিঠাই ধারাবাহিকের নাম ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী সৌমিতিশাকে। সৌমিতিশাকে আপনারা জানেন, যারা সান বাংলার সিরিয়াল দেখেন তারা অবশ্যই চিনতে পারছেন তাকে। কনে বউ ধারাবাহিকে কলির চরিত্রে অভিনয় করেছেন তিনি। মিঠাই ধারাবাহিকের গল্পের কেন্দ্রে রয়েছে সাধারণ মেয়ে মিঠাইকে নিয়ে। লোকের বাড়ি বাড়ি ঘুরে মিষ্টি পিঠা বিক্রি করে সে। ধারাবাহিকের নায়ক সিট লেখাপড়া জানা বড় বাড়ির ছেলে। সিট মানে অভিনেতা আদিত্য রায় রাজু চক্রবর্তী প্রোডাকশনে নূরজাহান ছবি দিয়ে ডেবিউট করেছিলেন। এরপর রাজের পরিচালনায় পরিণীতায় অভিনয় করেছেন। দেব অভিনীত ও প্রযোজিত পাসওয়ার্ড ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন তিনি। শোনা যাচ্ছে আসন্ন ধারাবাহিক মিঠাই জি বাংলার নিজস্ব প্রজেক্ট। বর্তমানে যেমন রানী রাসমণি চলছে জি বাংলাতে, মিঠাইয়ের প্রোমো দেখে মনে হচ্ছে যেন চাঁদের হাট বসেছে। সব চেনা পরিচিত মুখ রয়েছে ধারাবাহিকে, সাথে নতুন জুটি। তাহলে দর্শক, নতুন জুটির নতুন ধারাবাহিক মিঠাই দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড তা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। বাংলা বিনোদন জগতের আরো নতুন নতুন খবর পেতে মিডিয়া ভয়েস মিলের সাথেই থাকুন।